দ্রব্যমূল্যের বাজারে আগুন। সপ্তাহ ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 25 টাকা। চিনি তেলও ঊর্ধ্বমুখী। শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ ব্যবসায়ীদের। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা। রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। গণভবনে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ই কমার্সের নামে একের পর এক প্রতারণা। 60 প্রতিষ্ঠানের তালিকা সিআইডির হাতে। চীনের নাগরিক সহ গ্রেফতার 16। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে বিহিত ও অঞ্জলি নিবেদনে দেবীর আবাহন। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। লাগামহীন দেশের ভোগ্য পণ্যের বাজার, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। 7 দিন আগেও যে পেঁয়াজ কেজিতে মিলত 50 টাকায়, এখন গুনতে হচ্ছে 25 টাকা বেশি। বেড়ে যাচ্ছে তেল ও চিনির দরও। এ অবস্থায় অসহায় ক্রেতারা পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবকেই দুষছেন। দ্রব্যমূল্যের বাজারে যেন লেগেছে আগুন। হঠাৎ করেই প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। নুনান্তে যাদের পান্তা ফুরোয়, বাজার থেকে তারা ঘরে ফিরছে প্রায় শূন্য ব্যাগ নিয়ে। লকডাউনগুলো সরকারি চাকরি ছাড়া বেসরকারিতে জানেন যে বেতন অর্ধেক করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব। সেইখানে যদি এইভাবে দাম বাড়ে, তা এই যে আমি তো কিছু কিনতেই পারছি না, আমি তো ওদেরকে বারবার দাম জিজ্ঞেস করে চলে যাই। আমাদের এখন চলাফেরা খাইতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা দিন আনি দিন খাই। যে কোনো জিনিস জিজ্ঞেস করলে আপনাদের বলবে এক কথা, আমাদের বলে আর এক কথা। সপ্তাহখানেক আগেও পেঁয়াজের কেজি ছিল 50 টাকা, এখন সেটা 75 টাকা। 148 টাকার সয়াবিন তেল 10 দিনের ব্যবধানে 158 টাকা, আর সরিষার তেলে কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। মোটা মসুরের ডাল 70 টাকা থেকে হয়েছে 90 টাকা। চিনির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। এছাড়াও আটা, ময়দা ও আদা রসুন সহ প্রায় প্রতিটি মুদি পণ্যের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। পেঁয়াজ গেছে সপ্তাহে আমরা বিক্রি করছি 50 করে, এখন পেঁয়াজ আমাদের বেচা লাগে 70 টাকা কেজি, পেঁয়াজের দাম বাড়তি। খুচরা বিক্রেতারা বলছেন বাজারের এই নাবিশ্বাস পরিস্থিতিতে অসহায় তারাও। আলু, পেঁয়াজ, আদা, রসুন, মসুরের ডাল, সয়াবিন তেল, চাউল বাড়ে নাই, আমার কোনো জিনিস নাই। মার্কেটে মাল কিনতে গেলে দেখা গেল যে বাজার রেট একটু বেশি, তখন বেশি দাম না, বেশি ব্যস্ত। আর ক্রেতারা বলছেন সরকারের পর্যাপ্ত মনিটরিং এর অভাবেই এই পরিস্থিতি। অনেক হিমশিম খাইতে, আমরা তো সীমিত বেতনে চাকরি করি, বাজারে সবকিছুই তো একটু বাড়তি আছে, দাম সবই মানে ক্রয় সীমার এক্সিড করে যাচ্ছে, আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট হয়ে গেছে, এই জন্য এটাকে তদারকি করতে হবে। তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে রাস্তায় নামতে হবে মধ্যবিত্তদেরও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী এক মাস দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি নিয়ে সুখবর নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। সকালে এক বৈঠকে পেঁয়াজের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া চিনি ও তেলের ওপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম লাগামহীন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিবের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। এতে এনবিআর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পেঁয়াজ সহ সভায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের মূল্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য ও বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয় সভায়। আগামী 4 মাসের জন্য পেঁয়াজের উপর থেকে শুল্ক এবং চিনি ও তেলের উপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়ার কথা বলেন বাণিজ্য সচিব। দেশে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব পণ্যের সংকট থাকবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এর থেকে আর বেশি খারাপ হবে না, তবে আগামী এক মাস একটু পরিস্থিতি নাজুক থাকবে, আপনারা বুঝতেই পাচ্ছেন, উৎপাদনের দিক থেকে চিন্তা করলে। পেঁয়াজের যে ব্যাপারটা আসছে, আমরা চারিদিক থেকে চেষ্টা করছি যাতে করে কন্ট্রোলের আঘাতে যতদূর সম্ভব, তবে আমাদের যতদিন পর্যন্ত আমরা স্বয়ংসম্পূর্ণ হব না, ততদিন কখনো কখনো আমাদের কিছুটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও তুরস্ক থেকে 15,000 মেট্রিক টন পেঁয়াজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পাবনার রূপপুরের পর দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে দেশটির পরমাণু সংস্থা বাংলাদেশকে এক্ষেত্রে সহযোগিতা করবে। সকালে গণভবনে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই বিষয়ে আলোচনা হয়। রাশিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয় 2013 সালে এই চুক্তির মাধ্যমে। সে সময় পরমাণু শক্তিধর দেশটির সঙ্গে বাংলাদেশে একটি নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়নে স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষর করে দুদেশ। তারই আলোকে দেশটির প্রত্যক্ষ আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুরে শুরু হয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2017 সালে এর মূল নির্মাণ কাজ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাষ্ট্রীয় পরিকল্পনার কথা বলে আসছিলেন। সবশেষ রোববারও তিনি একই প্রসঙ্গে কথা বলেন রূপপুরের প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের অনুষ্ঠানেও। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব, আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা। যেহেতু রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রকল্পটি বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছে, তাই দেশে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভ। এই সৌজন্য সাক্ষাতে দেশটিকে পরমাণু খাতে আরও সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোসাটম প্রধান বলেন বাংলাদেশের বিদ্যুৎ খাতে তার দেশ আরও সহযোগিতা করতে চায়। রূপপুরের নির্মাণযোগ্য ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও শেখ হাসিনাকে অবহিত করেন অ্যালেক্সি লিখাচেভ। এ সময় গণভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক পরমাণু বিজ্ঞানী ডক্টর শওকত আকবর সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। ই কমার্সের নামে একের পর এক বেরিয়ে আসছে কোটি কোটি টাকা প্রতারণার তথ্য। সন্দেহজনক লেনদেনে জড়িত 60টি প্রতিষ্ঠানের তালিকা করেছে সিআইডি। এর মধ্যে 32টির বিরুদ্ধে তদন্তও চলছে। গ্রাহকের 50 কোটি টাকা আত্মসাতের ঘটনায় টিকেট ডট কমের পরিচালক সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইউকম ও থোলে ডট কমের 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি, যাদের বিরুদ্ধে রয়েছে গ্রাহকের 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য 50% ছাড়ে দেওয়ার প্রতিশ্রুতি, সেই সঙ্গে নানা লোভনীয় অফার। 30 দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা বলে শত শত গ্রাহকের কাছ থেকে 2.5 কোটি টাকা নিলেও পণ্য দেয়নি ই কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডট কম। একইভাবে অনলাইন টিকিটিং এজেন্সি 24.com আত্মসাৎ করেছে গ্রাহকের 50 কোটি টাকা। এই 3 ই কমার্স প্রতিষ্ঠানের 8 জনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানায় সিআইডি। প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই, একটি হচ্ছে থলে ডট কম, আরেকটা হচ্ছে উইকম ডট কম। এই 2টি প্রতিষ্ঠানের প্রচুর গ্রাহক আছেন, যে গ্রাহকরা দীর্ঘদিন যাবত তাদের কাছ থেকে পণ্য কিনেছেন, টাকাও দিয়েছেন, কিন্তু পণ্য সরবরাহ পান নাই, টাকাও ফেরত পাওয়া যায়নি। ই-কমার্স প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে প্রতারক চক্র গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। অনলাইন প্ল্যাটফর্মে একটা কমন ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে। আরেক ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি 2008 সাল থেকে এখন পর্যন্ত গ্রাহকের কাছ থেকে প্রায় 1,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অস্বাভাবিক ডিসকাউন্টে পণ্য বিক্রি ও ই ওয়ালেটের মাধ্যমে শুধু সেপ্টেম্বর মাসেই 200 কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়। প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা। যে সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 ক্রোর এক মাসে। গ্রাহকের টাকা লোপাট প্রতিরোধে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কমছেই না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হতে না হতেই ঘটছে মৃত্যুর ঘটনাও। দেশে গত বছরের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে 20 গুণ। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এবছর এডিসের বিস্তার বেড়েছে।
পঞ্চম শ্রেণীর ফাতেমা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন রাজধানীর মিডফোর্ড হাসপাতালে। ফাতেমার মা বলছেন, আগের চেয়ে ফাতেমার অবস্থা তুলনামূলক ভালো। অনেক জ্বর ছিল, পরে স্যালাইন দিছি ঘরে বয়া কমে গেছে। কমার পরে আমার শরীর অনেক দুর্বল, পড়তে পারে না, খাওয়া দাওয়া কিছু করে না, এলা মেডিকেল নিয়ে আসছি, আনাল্লা দিলে সুস্থ হয়েছে। রাজধানী জুরাইনের ফাতেমা হয়তো সুস্থ হয়ে বাড়ি যাবে দু একদিনের মধ্যে, কিন্তু একই এলাকার 10 বছর বয়সী খাদিজা হেরে গেছে ডেঙ্গুর কাছে। গত মাসে হাসপাতালে ভর্তির একদিন পরেই মারা যায় সে। মিডফোর্ডে প্রায় 70টি শয্যার মধ্যে অর্ধেকেরও বেশি শয্যায় ভর্তি আছেন ডেঙ্গু রোগী। শরীর ব্যথা, প্রচুর ব্যথা, আর আপনার কথাবার্তা বলতে খুব কষ্ট হয়, কাশি আছে, গলা ব্যথা হালকা, বুকের মধ্যে কফ আটকে গেছে। এই যে জ্বর হয়েছিল, অনেক কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মানে অনেক শ্বাস করতে পারছিলাম না। এই হাসপাতালে ঢাকার চেয়ে বেশি ভর্তি আছেন বাইরের জেলার রোগীরা, অর্থাৎ ডেঙ্গু ছড়িয়েছে দেশব্যাপী। গত 2 দিনে বোধহয় প্লেটলেট কমে গেছে, এখন একটু আশঙ্কাজনক অবস্থা আছে। খাইতে পারতেছে না, প্রচুর বমি হইতাছে, পরে আমি ঢাকায় নিয়েছি, ঢাকায় মোটামুটি এখন একটু সুস্থ। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হন প্রায় 1500 মানুষ, চলতি বছর এই সংখ্যা 20,000-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে এডিস নিয়ন্ত্রণে আসছে না। কত মাসের যদি আমরা চিন্তা করি, সে তুলনায় আমাদের পেশেন্ট আসলে বেশ খানিকটা কমে গেছে। কত মানে গত মাসে দেখা গেছে আমাদের এই 67 বেডের পুরোটাই 100% ফিল থাকতো। ডেঙ্গু থেকে বাঁচতে সিটি কর্পোরেশন ও জনগণ কারো উদ্যোগে হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, কাঁসার ঘণ্টা বাজিয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে ঢাক ঢোল পিটিয়ে অঞ্জলি দিয়ে দেবীকে আবাহন করেন ভক্তরা। এবছর দেবী আসবেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় করে। আফরোজা মটুশি রিপোর্ট। কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা আর ঢাকের শব্দ জানান দিচ্ছে উৎসবের। ষষ্ঠীর সকালে দেবী দুর্গাকে বেলতলায় আবাহন করা হয়েছে। দেবী আজকে মা ষষ্ঠী রূপে তিনি পূজা গ্রহণ করছেন এবং ষষ্ঠী রূপে তার দেবী ষষ্ঠী তার মধ্যে প্রবেশ করেছেন। সন্তানদের মঙ্গল কামনায় দেবী দুর্গার আরাধনায় অঞ্জলি দেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, দেবী দুর্গা এবার সকল রোগ শোক দূর করে পৃথিবীতে শান্তি বয়ে আনবেন। এখানে বোধন পূজা হবে, বিকালে আমরা মাকে বরণ করব। রণমূর্তি ধারণ করে আসছি, সমস্ত মহামারী দূর করে আমাদেরকে শান্তির মুখ দেখাবে। সন্তানের বল এবং সন্তান ভালো থাকার জন্যই আমি ষষ্ঠী পূজা করেছি। মহাষষ্ঠীতে কৈলাস থেকে মায়ের বাড়িতে আসেন দেবী দুর্গা। ষষ্ঠীতে মন্দিরগুলো সেজে উঠেছে উৎসবের আমেজে। ঢাক ঢোল আর পূজার মাধ্যমে সন্তানদের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন দেবী দুর্গার আরাধনায়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 19 মাস পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16টি আবাসিক হল। করোনায় দীর্ঘতির পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হলে প্রবেশে নির্দেশনা মানছে কর্তৃপক্ষ। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। করোনার দীর্ঘ বিরতির পর আবারও সেই চিরচেনা রূপে ফিরেছে প্রিয় শিক্ষাঙ্গন। চোখে মুখে উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে এভাবেই অপেক্ষারত শিক্ষার্থীরা। উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষকদেরও, তাই তো ফুল আর প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীতে বরণ করে নেন প্রিয় শিক্ষার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। কেমন একটা অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথমে যখন আমি ডেরি গেটে নামি, মানে মনে হচ্ছিল যে এতদিন আমি 19 মাস পর আমার নিজের জায়গাতে আসছি। আত্মীয় বাসায় ঢাকায় ছিলাম, সেখান থেকে হচ্ছে ক্যাম্পাস খোলার কথা শুনেই সাথে সাথে চলে আসছি। আবেগ আর আনন্দ যেমন ছিল, তেমনি ছিল স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা। খুশির দিন, কারণ কোভিডের এই যে অনির্ধারিত ছুটির পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলি আমরা আজকে খুলে দিচ্ছি এবং প্রত্যেকটা হলেই আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সুনির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করছি। যারা রেজিস্ট্রেশন করেও এখন পর্যন্ত এক ডোজ টিকা পাননি, তাদের 8টি বুথের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও।
আজকে আমরা ইউনিভার্সিটিতে টিকা দেওয়ার কর্মসূচি যেহেতু পালিত হচ্ছে আমরা খুশি। এনআইডির কারণে এতদিন টিকা দিতে পারিনি, কিন্তু আজকে এখানে এসে এত সহজে টিকা দিয়ে দিচ্ছি। এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা আটটি টিকার বুথের কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধ করাটা হচ্ছে প্রায়োরিটি। ট্রান্সমিশন চেইন ব্রেক করার জন্য বাংলাদেশে যারা আছে তাদেরকে যত দ্রুত পারি আমরা টিকার আওতায় আনার জন্য আমরা কাজ করছি। আগামী 21 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা। সময় সংবাদ সাভার। রাষ্ট্রের ভিভিআইপিদের সঙ্গে দারুণ সখ্য। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে তারা লোক নিয়োগ দেন, টাকা পেলেই চাকরি প্রার্থীদের হাতে দিয়ে দেন নিয়োগপত্র ও চাকরির স্লিপ, কিন্তু অফিসে যোগ দিতে গেলে জানা যায় সবই নকল। প্রতারণার ফাঁদে ফেলে নিরীহ মানুষের কাছ থেকে 1 কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ 5 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। অ্যাপয়েন্টমেন্ট কার্ড ওকে করছে, তো বললো যে আপনি টাকা নিয়ে আসেন, তো আমি বাড়ির থেকে গরু বাছুর বিক্রি করে ছাগল টাগল এবং ধান বিক্রি করে 7 লক্ষ টাকা এনে আমি ওনার হাতে দিচ্ছি। একমাত্র সন্তানের কর্মসংস্থানের আশায় নিজের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে 8 লাখ টাকা দিয়েছিলেন আব্দুর রহিম। নিয়োগপত্র নিয়ে সেনাবাহিনীতে কর্মস্থলে যোগ দেওয়ার দিনই জানতে পারেন তার নিয়োগপত্রই নকল, এমনকি উধাও কর্নেল পরিচয়ধারী চাকরিদাতাও। আব্দুর রহিমের মতো সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রতারিত হয়েছেন আরও অনেকেই। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে চক্রের প্রধান নিজেকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকার পরিচয় দিয়ে নিরীহ মানুষদের ফেলে প্রতারণার ফাঁদে। সুকৌশলে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র নকল করে এই প্রতারকরা। টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে তারপরে ভুয়ো নিয়োগপত্র দেয়। আমরা তাদেরকে ধরতে পেরেছি, তারা এরকম দুইটা ভুয়ো আর্মির নিয়োগপত্র নিয়ে সেনা সদরে জয়েন করতে গেছে দুইজন। তখন সেনা সদর দেখে অবাক যে এই জয়েনিং লেটার তো আমরা দেইনি। সিআইডির হাতে গ্রেফতার প্রতারক চক্রের মূল হোতা সহ 5 সদস্য জিজ্ঞাসাবাদে 11 জনের কাছ থেকে এখন পর্যন্ত 1 কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। সাধারণ মানুষ আসলে চাকরির তো প্রচুর চাহিদা আছে মার্কেটে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এভাবে বিভিন্ন মানুষকে প্রতারণা করে। চাকরি বাণিজ্যের প্রতারক চক্রের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিআইডি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যশোর শিক্ষা বোর্ডের 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাব সহকারী আব্দুস সালাম দায় স্বীকার করে বোর্ডকে চিঠি দিয়েছে। একই সঙ্গে তার স্ত্রীকে দিয়ে 15,42,000 টাকার একটি পে অর্ডার বোর্ড সচিব বরাবর পাঠিয়েছেন। বাকি টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে চেয়েছেন সময়। দুদক বলছে চিঠি দিয়ে এভাবে দায় মুক্তির কোনো সুযোগ নেই। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। অডিটে বেরিয়ে আসে যশোর শিক্ষা বোর্ডের 2.5 কোটি টাকা উধাওয়ের ঘটনা। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। নামমাত্র 2টি প্রতিষ্ঠানের নামে চেক জালিয়াতি করে এই টাকা আত্মসাতের ঘটনায় দুদকের কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপরই তড়ি ঘড়ি করে রোববার প্রধান অভিযুক্ত হিসাব সহকারী আব্দুস সালামের স্ত্রী বোর্ডের প্রধান ফটকে নিরাপত্তা কর্মীদের কাছে বোর্ডের সচিব বরাবর লেখা একটি চিঠি ও একটি পে অর্ডার দিয়ে যান। চিঠিতে দায় স্বীকার করে বাকি টাকা পরিশোধের সময় চেয়েছেন আব্দুস সালাম। তার আগের দিন থেকে পলাতক ছিল, 7 তারিখ থেকে হঠাৎ করে কালকে তার স্ত্রীর মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছে। সে ক্ষমা চাচ্ছে, কিন্তু সমস্ত দোষ স্বীকার করছে এবং বলছে সব টাকা আমি পরিশোধ করবো, আমাকে একটু সময় দেন এবং আমাকে ক্ষমা করে দেন। সে সমস্ত দায় নিজে একা স্বীকার করেছে। চিঠি দিয়ে দায় মুক্তির সুযোগ নেই। এ দুর্নীতির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানায় দুদক। কে দায় মুক্ত হলো না মুক্ত হলো সে বিষয়ে আমরা মানে ওটা আমাদের মাথায় থাকে না, ঠিক আছে, আমরা কাগজপত্র দেখে কাজ করি। যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে। ওই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর নামে 1,89,12,010 টাকা এবং শাহিল আল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাত করা হয়। সময় সংবাদ, যশোর। চট্টগ্রাম সেনাবাহিনীর বহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্র থেকে আনা 2টি অত্যাধুনিক হেলিকপ্টার। এখন থেকে দুর্গম এলাকায় দ্রুত চিকিৎসা ও জরুরি রসদ পৌঁছে দেওয়া যাবে সহজেই। সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চট্টগ্রামে আর্মি এভিয়েশনে ফরওয়ার্ড বেসের উদ্বোধন করেন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্মচঞ্চল,
চট্টগ্রামের পতঙ্গায় স্থাপন করা আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজে ভোরের আলো না ফুটতে একের পর এক সেনা হেলিকপ্টার অবতরণ করছে। সবশেষ হেলিকপ্টারে আসলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যে কোনো ইস্যুতে বৃহত্তর চট্টগ্রাম স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ হলো। এতদিন এখানে সেনাবাহিনীর কোনো এভিয়েশন বেস যেমন ছিল না, ছিল না বিশেষায়িত কোনো হেলিকপ্টারও। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে এই হেলিকপ্টার কেনা এবং ফরওয়ার্ড এভিয়েশন বেস স্থাপন। বর্তমানে এর বহরে উল্লেখযোগ্য সংখ্যক ফিক্সড উইং এবং রোটারি উইং এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যা সমগ্র দেশ এবং দেশের বাইরে দুর্যোগ মোকাবেলা ও আভিযানিক কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত উপযোগী। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল 407 GXI হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করা যাবে। চট্টগ্রাম ফরওয়ার্ড বেজ স্থাপনের ফলে একদিকে যেমন আমাদের রেসপন্স টাইম কমে আসবে, অন্যদিকে তেমনি বিমান অপারেশন খরচ উল্লেখযোগ্য হারে কমবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রাম ছাড়াও উত্তরের জনপদ লালমনিরহাটে আর্মি ফরওয়ার্ড বেস প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে ফোর্থ জেনারেশনের হেলিকপ্টার, আর এর মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও বাড়বে। চট্টগ্রামের আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস থেকে কমল দে, সময় সংবাদ। বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে কাতার। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। এদিকে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। দীর্ঘ 20 বছরের বেশি সময় পর কাতারে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কাতারে নানা কারণে অবৈধ হয়ে পড়া অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বৈধ হওয়ার সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাতে চান তারা। বৈধ হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতাও আশা করছেন প্রবাসীরা। আমরা কাতার অনেকদিন থেকে অবৈধভাবে আসি, কাতার সরকার একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ এমব্যাসির সহযোগিতা আমরা কামনা করছি। কাগজপত্র সমস্যার সম্মুখীন সকল মানুষকে বৈধ হওয়ার সুযোগ দেয়, আমিও সেই সুযোগ নেওয়ার অপেক্ষায় আছি। সরকার যেন একটি সুবিধা দিয়েছে ভিসা লাগানোর জন্য, তাই আমরা লাগানোর জন্য চেষ্টা করতেছি বৈধ হওয়ার জন্য। এদিকে কাতার সরকারের ঘোষিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। আমাদের দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রদূত সদর নির্দেশনা আপনার এই প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য আমরা আপনাদেরকে সচেতন করার উদ্যোগ হিসাবে আমাদের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশি কমিউনিটির যে সংগঠনগুলো আছে ওনাদের মাধ্যমে ব্যাপকভাবে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে আপনারা এই সুযোগটি গ্রহণ করে এখানে নিয়মিত হওয়ার চেষ্টা করুন, কেননা আপনার অনিয়মিত হওয়া, অনিয়মিত কর্মী, অনিয়মিত কাজ কোনোটাই কাতার সরকারের আইন দ্বারা সমর্থিত নয়। বৈধ হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করে কাতার সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারগুলো হলো উম্মে সালাল, উম্মে সুনাইম, মেসাইমার, আল ওয়াকরা ও আল রায়ান সার্ভিস সেন্টার। ঘোষিত সময়ের মধ্যে বৈধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির প্রশাসন। সময় সংবাদ কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। দ্রব্যমূল্যের বাজারে আগুন, সপ্তাহ ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 25 টাকা, চিনি তেলও ঊর্ধ্বমুখী, শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ ব্যবসায়ীদের। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা, রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, গণভবনে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মন্দিরে মন্দিরে বিহিত ও অঞ্জলি নিবেদনে দেবীর আবাহন। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।